এক চুমুর জন্য 17 বছর ধরে খেসারত দিতে হচ্ছে ভারতীয় গায়ক মিকা সিংকে। 2006 সালে নিজের জন্মদিনের পার্টিতে অভিনেত্রী রাখি সাওয়ান্তকে জোর করে চুমু খেয়েছিলেন তিনি। এতেই ভীষণ চটে ছিলেন রাখি, এমনকি বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। ঘটনার দেড় যুগ পেরিয়ে গেলেও হয়নি কোনো সমাধান। এখনো আদালতে ছোটাছুটি করতে হচ্ছে মিকাকে। 17 বছর ধরে ওই একটিমাত্র চুমু ভীষণ ভোগাচ্ছে তাকে। তবে এবার বরফ গলতে শুরু করেছে, তিক্ততা ভুলে মিত্র হয়ে যেতে পারেন মিকা ও রাখি। ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, 17 বছর পর মধুর হতে চলেছে মিকা রাখির সম্পর্ক। এমনকি মিকাকে বন্ধু বলেও সম্বোধন করতে দেখা গেছে রাখিকে। চুমুর মামলা খারিজের আবেদনের জন্য সম্প্রতি বোম্বে হাইকোর্টে গিয়েছিলেন মিকা সিং। আদালতে তার আইনজীবী জানিয়েছেন, 17 বছর ধরে ঝুলে থাকা এই মামলার চার্জশিট জমা হলেও মিকার বিরুদ্ধে চার্জ গঠন হয়নি। মিকা রাখি আদালতের বাইরে নিজেদের সমস্যা মিটিয়ে ফেলেছেন, তাই এ মামলা খারিজ করা হোক। অন্যদিকে মামলা খারিজের আবেদনে আপত্তি নেই রাখির। অভিনেত্রীর আইনজীবী আদালতকে জানিয়েছেন, রেজিস্ট্রি থেকে রাখির হলফনামা হারিয়ে গেছে। মিকার সঙ্গে সব সমস্যা মিটিয়ে নিয়েছেন রাখি, এখন তারা বন্ধু। শিগগিরই এই মামলার শুনানি হবে। চুমুকাণ্ডে 2006 সালের জুনে মামলা হওয়ার পর বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন মিকা। পরে সেশন কোর্ট তার জামিন মঞ্জুর করেন। কণ্ঠশিল্পী ছাড়াও একাধারে গীতিকার ও সুরকার মিকা সিং। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি নাচ ও উপস্থাপনায় পটু রাখি সাওয়ান্ত। হিন্দির পাশাপাশি কন্নড়, মারাঠি, ওড়িয়া, তেলেগু ও তামিল সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতীয় রিয়েলিটি টিভি শো বিগ বসের প্রথম আসরে অংশ নিয়ে চতুর্থ স্থান লাভ করা রাখি ফাইনালিস্ট হয়েছিলেন ওই শোয়ের 14তম আসরে। মাঝে মধ্যেই বিভিন্ন ঘটনা ঘটিয়ে আলোচনায় চলে আসেন এই অভিনেত্রী। ধর্ম পরিবর্তনের পর সমালোচনা আরও বেড়েছে। সম্প্রতি নামাজ আদায়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে আপ করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন রাখি। এর আগে ইফতার পার্টির আয়োজন করেও সমালোচিত হন অভিনেত্রী রাখি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রতিনিয়ত ইসলামের নিয়মকানুন শিখছেন তিনি, তা জানার ও পালনের চেষ্টাও করছেন। এছাড়া ওমরা পালনের জন্য মক্কা ও মদিনায় যেতে চেয়েছিলেন এই অভিনেত্রী, কিন্তু ভিসা জটিলতার কারণে তা পারেননি। শিবলি আহমেদ, কালবেলা।